মিউজিক নিবেদিত গান ভালোবেসে গান অনুষ্ঠানে আবারও চলে এসেছি মন ভালো করে দিতে একদম সকাল সকাল। আর যাকে সঙ্গে করে নিয়ে এসেছি আমরা চেষ্টা করছি আপনাদেরকে, আপনারা আমাদেরকে যেমনভাবে বলছেন যে আপনারা কীরকম ধরনের অনুষ্ঠান আমাদের কাছে দেখতে চান, অনেক ফোন কলস পাচ্ছি, তার উপর ভিত্তি করে চেষ্টা করছি আপনাদের দিনগুলোকে ভালো করে দিতে। শিল্পী এর আগেও আমাদের সাথে ছিলেন, আমাদেরকে এভাবেই সুন্দর করে দিয়েছেন সুরে সুরে, আজও তেমনটাই সুন্দর করে দেবেন। সুবীর দাস সুদূর কোচবিহার থেকে আমাদের সাথে রয়েছে। দাদা আপনাকে আরও একবার গান ভালোবেসে গান অনুষ্ঠানে স্বাগত জানাই। ভালো লাগছে আপনাকে দেখে, আপনি কথা দিয়েছিলেন যে আবারও আপনাকে আমরা পাবো এবং আজকে পেয়েছি। আমাদের দর্শক বা শ্রোতা বন্ধুরাও কিন্তু ভীষণভাবে আনন্দিত, কারণ তারা আপনার গান ইতিমধ্যেই ভালোবেসেছেন। একদম শুরুতে তাহলে একটু গানে যাই প্রথমে, তারপর না একটু কথায় যাব। প্রথমে কি গান শুনবো? প্রথমে আমি স্বর্গীয় কৃষ্ণচন্দ্রদের গান, মানে উনি গাইতেন গানটি, ওনার গান হিসাবে খ্যাত ছিল স্বপন যদি মধুর এমন, গানটি লিখেছেন জলধর চট্টোপাধ্যায়। হ্যাঁ, পরবর্তীতে 70-এর দশকে মান্না দে উনি ওই গানটি রেকর্ড করেন। আচ্ছা, খুবই মানে বহুশ্রুত এবং জনপ্রিয় গান এটি। বেশ, স্বপন যদি মধুর এমন হোক সে মিছে করব না, যাবিও না আমায় যাবিও না, স্বপন যদি মধুর এমন হোক সে মিছে করব না, মিঠে মন ভোলা, যাগিও না যাগিও না যাগিও না আমায় যাগিও না, স্বপন যদি মধুর এমন হোক সে মিঠে মন ভোলা, যাগিও
সত্যি তাই, বহুশ্রুত গান আপনি যে কথা বলছিলেন, এবং শ্রদ্ধেয় কৃষ্ণচন্দ্রদের প্রভাব একটা ছিলই মান্নাবাবুর ওপরে তার কাছে, কিন্তু তারপরে মান্নাবাবু চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন সারা পৃথিবীতে নিজেকে একটু অন্যভাবে তার একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করতে, আর সে আজও রয়েছে, অমলিন হয়ে রয়েছে আমাদের হৃদয়ে। আপনি কি দাদা মূলত মান্নাবাবুর গানই গান? না, আমি বিভিন্ন টাইপের গান গাই, আধুনিক রবীন্দ্রসঙ্গীত নজরুল সবই গাই আমি, তো ফাংশনে এমনি পারফর্ম করি মান্নাদের গান হিসেবে। আচ্ছা, আর আমাদের আবদার ছিল আপনার কাছে, আর যেহেতু আমাদের আজকে বিশেষ পর্ব, আমরা শ্রদ্ধেয় মান্নাদেকেই স্মরণ করছি, তাকে শ্রদ্ধা জানাচ্ছি তার সুরে সুরেই। আবার নিশ্চয় মান্নাবাবুর গানই শুনবো, কী গান শুনবো? এবার একটি স্বর্ণযুগের একটি বিখ্যাত গান, রঙ্গিনী কত মন দিতে চায়। রঙ্গিনী কত মন কত মন রঙ্গিনী কত মন রঙ্গিনী কত মন দিতে চায় মন দিতে চায় কি করে বোঝাই কি
বেসিক এবং গান ভালোবেসে গান কিন্তু আপনাদের কাছে কিছুই চায় না, যেটুকু পাই সেটা হলো আপনাদের উজাড় করা ভালোবাসা। আর এই ভালোবাসাটুকুকে সঙ্গী করেই তো আমরা প্রত্যেকদিন হাজির হই এবং জানি যে আগামী দিনগুলো এইভাবেই ভালোবাসা থাকবে আমাদের সঙ্গে। দূরের বন্ধু রয়েছেন কিন্তু ওই যে বললাম হৃদয়ের কাছাকাছি থাকা মানুষ, তাই তো সুরের মানুষ। দাদা এরপর কি গান শুনি? এবারে একটি বিখ্যাত আরেকটি প্রেমের গান গিয়ে শোনাচ্ছি, যদি কাগজে লেখো নাম। ও আচ্ছা, শুধু পুলক বন্দ্যোপাধ্যায় লেখা নচিকেতা ঘোষের সুরে আর কি, খুব জনপ্রিয় গান। সবকটি গানই আমাদের খুব কাছের এবং ভালো লাগার গান। এটা গৌরীপ্রসন্ন কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ধুয়ে যাবে, লেখো না। গান শুনতে শুনতে মনে হচ্ছিল সত্যি শ্রদ্ধে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। আসলে গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, কথার বাঁধন, প্রত্যেকটা কথা যেন এসে সোজা হৃদয়ে ছুঁয়ে যায়, তাই না?
অসাধারণ অসাধারণ লাগছে আজকে দিনটাও তেমন। আপনি তো অনেকটা সময় গানকে নিয়ে চলছেন বা হাঁটছেন যেটা বলতে পারি, আগামী সময়টুকু কিছু ভাবছেন মানে গানকে কিভাবে আরো কাছে পৌঁছো যায়, অনেক লোকের কাছে পৌঁছানো যায়? আমার একটা মানে স্বপ্ন ছোট থেকেই ছিল যে ধরনের আমি চাকরি করতাম। হ্যাঁ, সেখানে থেকে আমার করা হয়ে ওঠেনি। চাকরি যখন করতাম মানে আমার নাম তো সুবীর দাস। হ্যাঁ, চাকরি যখন মানে ব্যাংকে যখন ঢুকেছি তখন কৃতদাস হয়ে গেছি, এখন ওই বিন্দাস। হ্যাঁ, খুব ভালো বলেছেন। তো মানে আমার খুব আফসোস হয় আর কি, তো অনেক কারণে আমি পারিবারিক বন্ধনের জন্য চাকরি আমি ছাড়ার অনেকবার আমি চেষ্টা করি পারিবারিক বন্ধনের জন্য পারিনি ছাড়তে। তো এখন আমি যেমন আমি চাকরি ছাড়ার আগে একটা পোস্ট রিটায়ারমেন্ট একটা প্ল্যান আমার ছিল। আমি যেমন তবলা শিখি পণ্ডিত সমরেশ গাঙ্গুলির কাছে, আমি ব্যানের গিটার একজন আছে নিয়েছি কোচিং, এখনও শিখছি, কিবোর্ডও আমি শিখছি আর কি। আর রিসেন্ট একজন খুব প্রবাদ প্রতিম মানুষ বেবিদা প্রতাপরায়, উনি আমাকে মাসখানেক ধরে উনিও শেখাচ্ছেন আর কি। হ্যাঁ, তো আমার ইচ্ছে হচ্ছে আমি একজন মানে ভার্সেটাইল মিউজিশিয়ান হব, মানে শুধু কণ্ঠ না, কণ্ঠযন্ত্র দুটোতেই, এটা আমার একটা স্বপ্ন এবং এগুলো আমি যতটা পারি লোককে দিয়ে যাবো আর কি। খুব ভালো, খুব ভালো চিন্তা ভাবনা, থাকুন আপনি এভাবে একদম আদ্যপাত্র সুরের মানুষ যাকে বলা হয় আর কি, থাকুন এভাবে। এবার কোন সুরে যাব বলুন? আরেকটি গান চিরদিনের ছবিতে উত্তম কুমারের লিপে মানাদে গিয়েছিলেন, মানুষ খুন হলে পড়ে, মানুষ খুন হলে পড়ে, মানুষই তার বিচার করে, বিচার নিহত নিহত হলে পরে, মানুষ তার বিচার করে, তবে কেন পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধরে, কে দেখো গোলাচার বুকটা চিরে রক্ত ধরে, মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধরে, তাকে কোন করে যে কোনির মনে হয় না অনুতা, খুন করলে আদালতে খুনির যে হয় গো ফাঁসি, খুন করলে আদালতে খুনির যে হয় গো ফাঁসি, যারাও জানিতে গোলাপ রেখে আদায় করে তার হাসি, তারাই যে সব পূর্ণ করে নিজেদের পাপ, তারাই যে সব পূর্ণ করে নিজেদের পাপ, কেন পায় না বিচার নিহত মানুষ খুন হলে পরে, মানুষ তার বিচার করে বাংলা সংস্কৃতি সব অমর সৃষ্টি। শুধু বাংলা কেন, মানবাবু ভারতবর্ষের প্রায় সব ভাষাতেই গান গিয়েছেন এবং অনেকের সুরে যেমন গিয়েছেন তেমন নিজেও কিন্তু একজন খুব বড় কম্পোজার ছিলেন, ওনার সুরেও সবাই প্রায় গিয়েছেন আর কি। সময়টা একদম শেষের দিকে আসছে কিন্তু মনে হচ্ছে যে আরও একটু সময় যদি শুনতে পাই, যে কথা আপনাদেরকে বারবারই বলি, কিন্তু নির্দিষ্ট সময় আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে হয়, তাই দাদা একদম শেষ গানে পৌঁছে গিয়েছি আমরা। এই গানটি ওই বিখ্যাত গান অ্যান্টনি ফিরিঙ্গির গান, অনিল বাগচির সুর দেওয়া গান, সবাই জানেন, আই অ্যাম দ্য নাইট ইউ আর দ্য মুন। এই গানটির
উপরে বেস করে এই গানটি করা হয়েছিল। এই গানটি আমি গেয়ে আমার অনুষ্ঠান মানে আবার উত্তম কুমার এবং মান্না বাবু সেই জুটি উত্তম কুমারের সাথে এই গানটি গাইবার আগে যন্ত্র সঙ্গীত শিল্পী বন্ধুরা যারা আছেন প্রত্যেককে আমি খুব ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মানে আপনাদের ছাড়া তো গান নয়, সত্যি তাই। মানে যাদের হাতে ছোঁয়ায় প্রাণ পায় গান, তাই তো। আমি জামিনি তুমি শশী হে ভাবিছ গগন মাঝে জামিনি তুমি শশী হে গগন মাঝে জামিনি তুমি গগন মাঝে বাবু সরসী বাবু ভালো। আসলে শ্রদ্ধেয় মান্নাদের গান আমাদের কাছে বসন্তেরই মতো, তাই না? বারবার করে ফিরে ফিরে আসে, আমরা চাই বারবার করে শুনতে। তাই তো আজকে সকালটা একটু অন্যরকম সকাল ছিল। জোড়াক মিউজিকের তরফ থেকে আপনাদের সকলকে আরো একবার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। থাকবেন গান ভালোবেসে, গানের সঙ্গে আবার নতুন অতিথিকে নিয়ে সঙ্গে করে আসবো। আজকের মতো এতটুকুই, নমস্কার।